গুড মর্নিং, একটা নতুন লাইভে রবিবারে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি ড্যাফোডিলস মডেল স্কুলে, এবং এই স্কুলে এখন গ্রাজুয়েলাইক অনুষ্ঠান, গ্রাজুয়েলাইক প্রোগ্রাম, এবং তার সাথে সাথে ড্রয়িং কম্পিটিশন, মানে ড্রয়িং কম্পিটিশন, গ্রাজুয়েলাইক কম্পিটিশন, এবং তার সাথে ডান্স কম্পিটিশন, এত কিছু হবে একসাথে। এই দেখুন এই স্কুলের সামনে এবং কোচি কাচাদের ভিড়, তারা খুব সুন্দর ড্রয়িং করছে, আমরা সেই ড্রয়িং দেখব, তাদের গয়েজুলাইকে কী কী সাজছে তারা সেগুলো দেখব, এবং তার সাথে ডান্স কম্পিটিশন তো হবেই। তো আমি আপনাদেরকে স্কুলটাকে দেখিয়ে দিই, লোকেশনটা হচ্ছে দুর্গাপুরের অশোক এভিনিউ এ জোন, আর এটা হচ্ছে ঠিক অপোজিটে একটা দুর্গা মন্দির আছে, মানে দুর্গা মন্দিরের অপোজিটে ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের ড্যাফোডিলস মডেল স্কুলের। চলুন বাচ্চাদের আমি একটু ড্রয়িং দেখি, সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন, একটু লাইভটাকে শেয়ার করবেন, এবং বাচ্চাদের অনুষ্ঠান একটু সবাই শেয়ার করে পাশে থাকবেন, কেমন লাগছে মতামত প্লিজ কমেন্টসে জানাবেন। একদম আমি এদিক দিয়ে সোজা ঢুকে যাব। খুব সুন্দর সাজিয়েছে, বেলুন দিয়ে দারুণ সাজিয়েছে জায়গাটা, বেশ সুন্দর একটা প্রোগ্রামও হচ্ছে জানেন তো। আর এইখানেই কিন্তু একদম কোচি কাছাদের ভিড়, ড্যাফোডিলস মডেল স্কুলের অনুষ্ঠান। হ্যাঁ, এটা ইয়ারলি প্রত্যেক বছরই হয় বলছেন, তো এই বছরও আমরা দেখতে পাচ্ছি একদম কোচি কাছাদের একদম ভীষণ আগ্রহ করে ড্রয়িং তারা করছে। হ্যাঁ, আঁকা বসে আঁকো প্রতিযোগিতা, এই দেখুন অনেকেই বসে আছে। আচ্ছা, এখানে গার্জেন্সরা সবাই কিন্তু বসে আছেন, যাদের যারা এখানে অলরেডি পার্টিসিপেট করেছে তাদের গার্জেন্সরা, ভেতরে টিচার্সরা, এবং ভেতরেও আসছে অনেক কোচিং কাছাদের দল, অনেকে সাজছে, অনেকে সেজে আসছে। গয়েজুলাইক প্রোগ্রাম বলে কথা, এবং খুব ভালো লাগে না সেই স্কুলের কথা মনে পড়ে যায়। চলুন আমরা একদম ভেতরে চলে যাই। এই দেখুন এখানে সব গার্জেন্সরা আছেন। আচ্ছা, এইখানে কিন্তু কোচিং কাছাদের ভিড় দেখুন, এই দেখুন কি উৎসাহ করে তারা ড্রয়িং করেছে। সবাই আপনাদেরকে হাই বলছে, বাচ্চারা দেখুন একদম এক একটা ফুলের মতো শিশু। স্কুলটা সম্পর্কে আরো ডিটেলসে জানবো। মন ভরে যায় সত্যি এরকম স্কুলগুলোয় কোচি কাজেদের ভিড় দেখে, সত্যি মন ভরে যায়। সকালটা একদম অন্যরকমভাবে শুরু হচ্ছে না আপনাদের? আচ্ছা, যারা যেখান থেকে দেখে লাইভটাকে শেয়ার করবে। আচ্ছা, সবাই ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, তারা কী কী এঁকেছে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, তোমাদের কপিগুলো একটু দেখাও সবাই, একটু বার করো সবাই, ও নেওয়া হয়ে গেছে অনেকে। আরে বাবা, এই দেখুন দারুণ দারুণ সব এঁকেছে, মানে এখানে যেমন খুশি আঁকো জানেন তো, মানে সব গ্রুপের জন্য যেমন খুশি আঁকো, আজকের বিষয় এটাই, এবং তার সাথে সাথে যেমন খুশি সাজো। চলুন, অনেক ড্রয়িংগুলো করেছে, ওয়াও, প্যাস্টেল কালার দিয়ে কি সুন্দর সুন্দর সব এক একটা সিনারি এঁকেছে। দেখুন ড্যাফোডিলস মডেল স্কুলের স্টুডেন্টসরা, ড্যাফোডিলস মডেল স্কুলের ক্লাস কখন হয় বা কোন কোন ক্লাস আছে সমস্ত কিছু ডিটেলসে আমরা জানাবো। এই স্কুলের টিচার্সরা যারা আছেন তাদের কাছে যাব, তাদেরকে একটু বাচ্চাগুলোর সাথে কথা বলি। এসেছি যখন, এখনও অনেকে আঁকছে, আমি একটু দেখাই। ওই দেখুন এই বাচ্চারা আঁকছে, এই দেখুন কি সুন্দর এঁকেছে, দারুণ দারুণ আঁকছে কিন্তু। ও হো, তোমার নাম কি? তোমার আঁকা হয়ে গেছে, কি এঁকেছো? আচ্ছা, আর তুমি, বাহ, এটা কি সুন্দর মেসেজ দিয়েছে দেখুন, কি তুমি এর থেকে কি বলতে চাইলে, কি এঁকেছো একটু বলে দাও সবাই। আর্ট, আর্টের মধ্যে না, একদিকে পলিউশন আর একদিকে ভিন, মানে গাছগাছালি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে কি 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 আছে একটু তুমি নিজেই বলে দাও। তোমার নাম কি? সানভি মুখার্জি। আচ্ছা, কি সুন্দর এঁকেছে দেখুন, কত ভালো একটা মেসেজ দিয়েছে এই ড্রয়িংটার মাধ্যমে, ওয়াও, দুর্দান্ত না? সেভ আর্ট, সেভ লাইফ, এরকমই একটা আর্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে দেখি, তুমি কি আঁকছো, এটা কি আঁকছো, তোমার নাম কি? অর্পিতা হেমব্রম। আচ্ছা, ওয়াও, কি সুন্দর ড্রয়িংটা করছে, একটু দেখিয়ে দিই, এই দেখুন কি সুন্দর সব সিনসিনারি আছে, আদিবাসী নৃত্য, আদিবাসী গ্রাম, এরকমই সব আঁকছে, যেমন কিছু খুশি আঁকো বলে দিয়েছে, কোনো রকম চাপ নেই, তারা নিজেদের মনের মতো করে আঁকছে। এই দেখুন কপিগুলো এক একটা দেখুন, ওয়াও, সেই ছোটোবেলার স্কুলের স্মৃতিগুলো আমার মনে হয় সবারই উকি মারছে এবারে। এই দেখুন একটু সবাইকে দেখি, ওই ওই কর্নারে আমি যাই, ও এখনও আঁকছে, ওটা এখনও কমপ্লিট হয়নি,
এখনো কালার করছে, আমি দেখিয়ে দিই। ওয়াও, কি আঁকছো তুমি? কি আঁক, তোমার নাম কি? ঐশারি কর্মকার। সিনারি আঁকছো? কি সুন্দর সিনারি, দেখুন এই দেখুন, দারুণ না? তো বাচ্চাদের এরকম ড্রয়িং কম্পিটিশন, গাইজুলাইক কম্পিটিশন, সেগুলো দেখতে কার না ভালো লাগে। আর একটু পরে যেমন খুশি সাজো, দেখবো যে কি এমন কে কি সাজছে। চলুন আমরা একটু টিচার্সদের কাছে চলে আসি, ড্যাফোডিল স্কুল সম্পর্কে একটু জেনে নিই। অনেক বাচ্চা দেখতে পাচ্ছি তারা নিজেদের মতো করে আঁকছে, একটু স্কুলটা সম্পর্কে বলুন। স্কুল আমাদের অনেক দিনেরই, ড্যাফোডিল মডেল স্কুল অ্যাকচুয়ালি মহিলা দ্বারা পরিচালিত, আমরা চারজন টিচার্স এখানকার। তো প্রত্যেক বছরই আমাদের চিলড্রেন্স ডে উপলক্ষে এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করে থাকি। আগের বছরও খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল, এবছরও আমরা চেষ্টা করেছি সুন্দর করার, আগামী দিনেও করব আশা রাখছি। তো স্কুলটা আমরা অ্যাজ এ স্কুল হিসেবে এটা আমরা তৈরি করিনি, আমরা এখানে একজন পেরেন্টস, একজন মা কিভাবে তার বাচ্চাকে কেয়ার নেন, আমরা সেই হিসাবেই, আমরা সেইভাবেই বাচ্চাদেরকে দেখাশোনা করি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আরো অন্যান্য জায়গায়। আমাদের তো সারা বছরই আমরা অ্যাডমিশন করাই, ওইভাবে আমরা একটা পার্টিকুলার হিসাব আপনাদেরকে দিতে পারবো না। এবারে আমাদের অন্যান্য মিসরাও বলুন কিছু। খুব সুন্দর বাচ্চাদেরকে দেখতে গাইড করছেন এবং খুব ভালো তারা শিখছে, একটু বলুন আপনারা। হ্যাঁ, আমাদের স্কুলটা শুধুমাত্র অনলি ফর প্লে স্কুল নয়, আর পাঁচটা প্লে স্কুলের মতো নয়, আমাদের স্কুলের এখানে মোরাল ভ্যালু থেকে শুরু করে সব ধরনের শিক্ষা আমরা দিই। আমরা কালচারাল দিকটাও খুব ভালোভাবে কভার করি, আমাদের বছরে প্রায় অনেকগুলো প্রোগ্রাম হয়। আমাদের ডিসেম্বরে একটা কার্নিভেল হয়, সেটা ভীষণ বড় করে হয়, তার সঙ্গে প্রত্যেকটা বাচ্চা বিভিন্ন ধরনের পার্টিসিপেশন থাকে তাদের, মানে আমাদের মেলা বসে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মহিলা গ্রুপদেরকে নিয়ে আমাদের মেলাটা হয়, মিনময়ী থেকে শুরু করে আরও অনেক গ্রুপ আছে যারা ইন্ডিভিজুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মানে করা হয়, মানে শুধুমাত্র আমরা নয়, মানে আরও পাঁচজন মহিলা আমাদের সাথে যুক্ত হয়ে মানে স্কুলটাকে আমরা পরিচালনা করি তো ঠিকই, তাছাড়া যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোকে আমরা চেষ্টা করি যে আরও পাঁচজন মহিলা যারা চাইছে যে আমাদের আপগ্রোয়িং হোক তাদেরকেও আমরা কিন্তু আমাদের সঙ্গে ইনভলভ করার চেষ্টা করি। আরেকটা কথা যেটা না বললেই নয়, মানে আমাদের স্কুল পরিচালনার জন্য প্রত্যেকটা প্যারেন্টসেরও সমান ভূমিকা আছে, আমরা অ্যাজ আ ড্যাফোডিল ফ্যামিলি হিসাবে ট্রিট করি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, প্রত্যেকটা প্যারেন্টসদের সাথে, এইভাবেই আমরা চেষ্টা করি। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেকগুলো সেন্টার খুলতে পারবো এবং আরও ভালো কিছু করার চেষ্টা করবো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নামগুলো জেনে নিয়ে যাবো। আমি সোমা মিস। আমি পিতু মিস, নিবেদিতা মিস। আচ্ছা, বিদিশা মিস। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো একটা স্কুলে এসে আমাদেরও সকলবেলা দারুণ লাগছে। আমি এবারে আপনাদেরকে দেখাবো, বাইরেও অনেকে আছে, প্রচুর বাচ্চারা আছে, তারা কে কি আঁকছে। আর স্কুলের পরিবেশটাও বেশ ভালো, অশোক অ্যাভিনিউতে আছে এবং স্কুলটার নাম ড্যাফোডিল মডেল স্কুল, যেমনটা বলেন একদম বাচ্চাদের। এই দেখুন তারা কিন্তু খুব সুন্দর আঁকছে সবাই, একটু সবাই কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। অনেকেই বলছেন খুব সুন্দর, প্রেমা ভৌমিকও কমেন্টস করছেন। সবাই আরেকবার হাই করে দাও সবাই একসাথে। এই যে ড্রয়িং কম্পিটিশন চলছে, আর একটুখানি সময় আছে ওদের হাতে, তোরা কমপ্লিট করে নিক, তারপরে আমরা বাইরে যারা বসে আঁকছে তাদেরকেও দেখিয়ে দিই। এখানে সব গ্রুপের জন্য আজকে মানে যেমন খুশি আঁকো সেটাই বিষয় দিয়েছে, কারো ওপর কোনো চাপই দেওয়া হয়নি আর কি। চলুন আমি একটু বাইরে যাই এবং আপনাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাই। এই যে এখানে তো স্টুডেন্ট সমস্ত গার্জেন্সরা আছেনই। আচ্ছা, এবারে একটু স্টুডেন্ট এখানে যারা আছে এই স্টুডেন্টসদেরকে একটু দেখিয়ে দিই তারা কে কি আঁকছে। এই দেখুন এখানেও কোন গ্রুপের আছে এই বাচ্চারা, এখানে ক্লাস ওয়ান টু থেকে টু থ্রি ফোর। আচ্ছা, ক্লাস টু থেকে ফোর, টেন অবধি। আচ্ছা, এখানে ক্লাস টু থেকে টেনের স্টুডেন্টসরা সবাই আঁকছে। আচ্ছা, কে কি আঁকলো আমি একটু দেখিয়ে দেবো সামনে থেকে, ভেতরে তো একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা, মানে একদম শিশুরা। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন
আর একটুখানি বড়, মানে ক্লাস ওয়ান থেকে বাকি সব উঁচু ক্লাসের স্টুডেন্টসরা একসাথে এখানে আঁকছে। আচ্ছা, অনেকেই নানান রকমের ছবি আঁকছে, যেহেতু যেমন খুশি আঁকো বলেই দিয়েছে, তো সেই জন্য কিন্তু সবার দেখতে পাচ্ছি আলাদা আলাদা ছবি মনের মতো করে আঁকছে। দেখুন কী সুন্দর সিনারিটা, একটা মেয়ে বসে আছে, র্যাবিট আছে, হ্যাঁ র্যাবিটকে খাওয়াচ্ছে, এবং খুব সুন্দর সিনারি, কালার অনেকটাই কমপ্লিট প্রায়, যদিও এখনও হাতে প্রায় আধ ঘন্টা মনে হয় সময় আছে। এই দেখুন কে কী আঁকছে একটু দেখিয়ে দিই। ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগ! কি ইন্ডিপেন্ডেন্স ডে ছবি নাকি এটা? তোমার নাম কি? দেবাঞ্জনা ঘোষ। বাহ, খুব সুন্দর আঁকছো তো। সবার জন্য আজকে সুযোগ করে দিয়েছে, শুধু এই স্কুলের স্টুডেন্টসরা না, বাইরে থেকেও যদি কেউ চাইলে পার্টিসিপেট করতে পারে, সেরকমই অ্যানাউন্স করা হয়েছে এবং এখনও পর্যন্ত নাম নেওয়া হচ্ছে। যারা যেমন খুশি সাজো এবং ফ্যাশন শো বা ডান্স কম্পিটিশানে যারা নাম দিতে চান, তাদের জন্য এখনও পর্যন্ত 10 মিনিট টাইম দেওয়া আছে। দারুণ একটা প্রোগ্রাম চলছে একদম। সুদীপা দাসও বলছেন, আচ্ছা তুমি কি এগেছো এটা? ওয়াও, পটস! আর কি এটা ফ্রুটও আছে। ওয়াও, খুব সুন্দর কালার হয়েছে তো, প্যাস্টেল কালার করেছে। এই দেখুন এক একজন এক এক রকমের সিনারি করেছে, আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা বাচ্চাকে। খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। এরকম কম্পিটিশানগুলোতে পার্টিসিপেট করে একটা আলাদা সাহস যোগায় বাচ্চাদের, একদমই তাই, কারণ আমরা সবাই যখন ছোট ছিলাম এরকম নানান রকম কম্পিটিশানে যখন প্রথমে, হ্যাঁ অবশ্যই ভয় করে যে হ্যাঁ কী হবে, আমরা নাম দেবো কিছু হব না বা কে কী বলবে, কিন্তু তারপর একটা সাহস তৈরি হয়ে যায় কয়েকবার পার্টিসিপেট করার মতো। এখানে খুব সুন্দর একটা বাউল আছে, গ্রামের রাস্তায় বাউল হেঁটে চলেছে, কী সুন্দর। আর এখানে একটা দেখতে পাচ্ছি ত্রিনয়ন, এটা কি মাদুর দেবী দুর্গা, দুর্গার ছবি আঁকছো? এ দেখুন উমা, উমার ছবি আঁকছে, কী সুন্দর কালার করছে, যে যাওয়ার মতো করে কিন্তু আঁকছে। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। ড্যাফোডিল মডেল স্কুল দুর্গাপুর, প্লে গ্রুপ, নার্সারি, কেজি, এই সমস্ত ক্লাসের আছে। কি সুন্দর সুন্দর সব ছবি আছে দেখুন। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন, আমি আবার বলবো, কারণ একদম সকাল সকাল একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট আপনারা দেখতে পাচ্ছেন, তারা কি সুন্দর আঁকছে, তাদের হাতে আঁকে। এটা কি এঁকেছো তুমি? শেভার্ট! কি সুন্দর না? এই দেখুন গাছ লাগাও প্রাণ বাঁচাও, অবশ্যই শেভার্টের একটা পিকচার তুলে ধরেছে, এবং খুব সুন্দর একটা এই সমস্ত মানে ছবিগুলো খুব মাথা খাটিয়ে আঁকে এবং খুব ভালো লাগেও। সবাই কি সুন্দর সুন্দর করে আঁকছে, এটাও দেখুন কি দারুণ লাগছে। ডান্স, বাহ, এক একজন এক এক রকমের ছবি আছে। অনেকেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমার মনে হয়। খুব সুন্দর নন্দিনী দাস, আপনারা কে মানে কখন বা প্রাইজ পেয়েছিলেন এগুলো একটু মাঝে মাঝে শেয়ার করবেন, যে হ্যাঁ ছোটোবেলার কথা যদি কিছু মনে পড়েছে। আমি এই ক্লাসে, যেমন এরকম হয় ক্লাস 4-5 আমি যখন ছিলাম তখন কোথাও গিয়ে হয়তো কোনো দুর্গাপুরেরই কোনো একটা কম্পিটিশানে গিয়ে পার্টিসিপেট করেছিলেন, প্রাইজ পেয়েছেন, এরকম কোনো অভিজ্ঞতাগুলো এরকম অনেকেই আছেন, সেগুলো হঠাৎ করে মনে পড়ে যায় এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে। যে যাওয়ার মতো করে সুন্দর সুন্দর ছবি আঁকছে, এক একটা ছবি এক এক রকমের। এই দেখুন আমার হাতে বেশি সময় নেই তো, সবাই ব্যস্ত ড্রয়িং নিয়ে জানেন তো, মানে কখন এটা কমপ্লিট করবো সেই চিন্তাই। অনেকের কালার যদিও শেষের দিকে, খুব সুন্দর সিনারি আঁকছে, ফার্স্ট সেকেন্ড থার্ড তো সেটা আছেই, কিন্তু সবাই কিন্তু ভালো আঁকছে এটুকু বলতেই হয়, এবং নিজের মতো করে আঁকছে। কত স্টুডেন্টস এবং তারা নিজের প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে এইখানে ড্যাফোডিলস মডেল স্কুল দুর্গাপুর এই জোনে। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন, লাইভটাকে একটু শেয়ার করবেন। আচ্ছা, এরপরে যেমন খুশি সাজো, যেমন খুশি আঁকো তো হচ্ছেই, কিন্তু যেমন খুশি সাজো সেখানে কে কী সাজছে সেটাই দেখানোর। হ্যাঁ
দেখুন অনেকেই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছে এই বাচ্চাদের কচিকাচাদের এত সুন্দর ড্রয়িং কম্পিটিশন। আজকে রবিবার, সানডেতে এই সমস্ত কম্পিটিশনগুলো বেশ হলে বেশ ভালোই হয়, কারণ হ্যাঁ সব স্কুল ছুটি এবং অনেকের অফিস ছুটি থাকে, তো সবাই পার্টিসিপেটও করতে পারে, নিয়ে আসতেও পারে। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি কপি জমা দিয়ে দিচ্ছে। পলাশিয়া থেকে দেখছি বলছেন সৌরভ সেনগুপ্ত, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে সবাই দেখছেন একটু জানান। ড্যাফোডিলস মডেল স্কুলের স্টুডেন্টসদের ড্রয়িং আপনারা দেখলেন, এবারে আমি কেমন খুশি সাজুতে কে কি সাজে সেটাও দেখাবো। এই স্কুলটা আন্ডার দুর্গাপুর সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আছে। এই দেখুন দুর্গাপুর সোসাইটি এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এই স্কুল ড্যাফোডিলস মডেল স্কুল। গ্রেস টাইমও দিচ্ছে, কোনো চিন্তা নেই। এখানে দাদা আমাদের স্টুডেন্টসরা আছে, সৌরভ সেনগুপ্ত বলছেন, তা এখানে আচ্ছা তাই নাকি, তোমার স্টুডেন্টসরাও আছে। আচ্ছা আজকে একটা খুব ভালো দিন, মানে সানডে রবিবারের সকাল, এবং এই সকালে একটা কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। মানে রবিবারের সকালগুলো তো একটু অন্যরকমই হয় স্টুডেন্টসদের জন্য এবং গার্জেনদের জন্য, কারণ অনেকের থাকে অফিস ছুটি এবং স্টুডেন্টসদের স্কুল ছুটি, এবং সেই মুহূর্তে যদি এরকম অনুষ্ঠানগুলো হয় খুব ভালো লাগে। সদস্য কাম হচ্ছে দেবদাস স্যার হচ্ছেন শিক্ষক, আমাদের ড্যাফোডিলসে সবসময় আমাদের পাশে থাকে। আমরা যে ক্লাবের সামনে আছি, সে স্কুলের সামনে আছি, স্কুলটা তো একটা ক্লাবের সাথে যুক্ত, মানে ইস্পাত অ্যাথলেটিক ক্লাব। সেই ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের দাদারা মেম্বার্সরা আছেন, শুধু তাই না, ওনাদের মধ্যে কেউ কেউ আছেন এই স্কুলের টিচার। চলুন আমি একটু পরিচয় করে নিই ওনাদের সাথে, একটু ম্যাডাম পরিচয় করে দেবেন ওনাদের সাথে প্লিজ। উনি আমাদের দেবদাস স্যার, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমাদের হেল্প করে থাকেন, অনেক এনকারেজ করেন আমাদের। আচ্ছা দেবদাস স্যারের সাথে কথা বলবো, স্কুলটা নিয়ে কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা। অ্যাকচুয়ালি আমি ডক্টর দেবদাস কর্মকার, আমি শিক্ষা জগতের সাথেও যুক্ত আছি, কিন্তু আমি সোহেলি মিসের সাথে দীর্ঘদিন তার সাথে খুব কাছের মানুষ হিসেবে রয়েছি। ওনার যে ছোটো ছোটো শিশুদের যে অন্তর্নিহিত প্রতিভা সেটাকে বিকশিত করার যে প্রয়াস এবং নিরলস প্রয়াস, সেই জন্য সত্যি আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি হয়তো বয়সে আমার থেকে অনেকটা ছোটো, তবু ওনাকে আমি সম্মান করি, এই কারণে তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন নিজে একজন নাচের শিক্ষিকা হিসেবে দুর্গাপুরের বহু ছোট ছোট ছেলেমেয়েদেরকে নাচের জগতে তাদের প্রতিভা বিকশিত করতে সহযোগিতা করেছেন। এবং তার সঙ্গে শুধু নিজেকে নাচের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এই অঙ্কন প্রতিযোগিতা, গো অ্যাজ ইউ লাইক, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের ছোট ছোট শিশুদের যে সৃজনশীল প্রতিভাগুলো সেগুলো ক্রমশ মোবাইলের গেমের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, সেটার থেকে সরিয়ে এনে আবার যে আমাদের চিরাচরিত রীতি, অর্থাৎ আমাদের ভেতরের যে অন্তর্নিহিত প্রতিভা সেগুলো বিকশিত করার যে সুযোগ, এই সুযোগটা যে উনি করে দিচ্ছেন, এটা একটা অত্যন্ত বড় সমাজসেবা। আমি মনে করি এটা অত্যন্ত বড় সমাজসেবা। যে কোনো শিক্ষক শিক্ষিকাকে আমরা হয়তো অন্যজন বিভিন্নজন বিভিন্নভাবে দেখি, কিন্তু এটা সমাজের সবথেকে বড় সেবা করার দিক, কারণ আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা তাদের মধ্যে হয়তো প্রতিভাগুলো হারিয়ে যেত এই আজকের দিনের এই র্যাডরেসে বলুন অথবা মোবাইলের ভিডিও গেমের মধ্যেই বলুন, সেই প্রতিভাগুলোকে যাতে হারিয়ে না যায় সেগুলোকে আবার তুলে আনার একটা সুযোগ করে দেওয়া, এটা সমাজসেবার একটা অত্যন্ত বড় নিদর্শন। আর সোহেলি মিস এবং তার সঙ্গে যে সমস্ত সহযোগী শিক্ষিকারা রয়েছেন, এবং সেই সঙ্গে অবশ্যই দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতা রয়েছে, সব মিলিয়ে আজকের যে অনুষ্ঠান এটা অত্যন্ত প্রশংসনীয় আমার, এবং খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আমি সব অনুষ্ঠান থাকার চেষ্টা করি, আজকেও আসার চেষ্টা করেছি, এবং আমার অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুরে এতগুলি ছোটো ছোটো বাচ্চা আজকে তাদের এই অঙ্কন প্রতিভাকে আমাদের সামনে তুলে ধরছে। ধন্যবাদ আপনাদের, এবং এত সুন্দর উদ্যোগ খুব ভালো লাগছে। আমি বাকি ওনাদের সাথে একটু কথা বলি। তপন চক্রবর্তী মহাশয় মানে একদম স্টার্টিং টাইম থেকে উনিও আমাদের প্রচুর সহযোগিতা করেন, অনেক অনেক সহযোগিতা করেন। আচ্ছা সত্যি দাদাদের এরকম যদি মানে হেল্প না থাকে বা পাশে না থাকেন একটা স্কুল চালানো অনেকটা অসম্ভব। না দেখুন, ড্যাফোডিল
এরা যে সহেলি মিস এবং অন্যদের সঙ্গে যারা আছে সবাই মিলে যেভাবে স্কুলটা চালাচ্ছে এবং আজকে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, প্লাস এখানে নাচ গান থেকে শুরু করে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে এদের, তো এদের কি এরা এদের মাধ্যমে মানে দুর্গাপুরে অনেক কিছু চেঞ্জ হচ্ছে আগামী দিনে, আরও খেলাধুলা থেকে শুরু করে এবং আগামী দিনে আরও অনেক কিছু করতে চলেছে এরা, ঠিক আছে। তো সেই দিক থেকে আমাদের ইস্পাত ক্লাবের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ওদেরকে সমর্থন সবসময় জানিয়ে এসেছি এবং সবসময় পাশে থাকি এবং পাশে থাকা অঙ্গীকার করেছে, আমার ক্লাবের সেক্রেটারি রয়েছে, ঠিক আছে, উনিও সবসময় সাপোর্ট করে এবং যে কোনো ব্যাপারে উনি সবসময় থাকে ওদের সঙ্গে থেকে, সব সবাই মিলেমিশে আমরা প্রতিযোগিতাগুলো করি। একদম ধন্যবাদ আপনাকে, একটু ক্লাব সেক্রেটারির সাথেও কথা বলেনি। প্রথমে বলি যে সবাইকে এই শীতের প্রাককালে আর কি এইরকম একটা মনোরম আর কি চারপাশে সমস্ত কচিকাচারের মিলে পড়ে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, মানে আমার ছোটবেলায় এই জিনিসটা হতো, এখন দেখছি হচ্ছে, এগুলো কি না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমাদের এখানে হতো, আমরা ওইখানে করতাম, এইসব বিভিন্ন ক্লাবের একটা প্ল্যাটফর্ম, ক্লাব এখন প্ল্যাটফর্ম দেয়। ড্যাফোডিল যে স্কুলটা যারা কষ্ট করে চালাচ্ছে সমস্ত কিছু, ক্লাব সহযোগিতা করছে চালানোর জন্য, তাতে কি হচ্ছে, তাতে এই যে এত বিপুল 80 জন 100 জন এসে পড়ে ড্রয়িং কম্পিটিশন, তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে কিছু একটা করার জন্য। এই প্ল্যাটফর্মটা যদি এই চারপাশের সমস্ত মানুষজনদের বাচ্চাদেরকে দেওয়া হয়, এইটারই আজকালকার দিনে অল্প বিস্তর অভাব আছে, যে সঠিক প্ল্যাটফর্মটা যদি পায় তাহলে তাদের মধ্যে একটা কালচারাল এনরিচমেন্ট তৈরি হবে এইখানে ওখানে প্রত্যেকটা জায়গাতে। এটা দুর্গাপুরের কালচার ছিল একটা সময় এবং অল্প বিস্তর কমে গেলেও এখন পর্যন্ত আমরা ড্যাফোডিল স্কুল, ইস্পাত অ্যাথলেটিক ক্লাব, আরও কিছু ক্লাব আছে, সবাই মিলে যে কাজটা করি আমরা, এই কাজটা করে এদের মধ্যে ওই স্পৃহাটা তৈরি হয় যে আমি আর একটু কিছু ভালো করি, আজকে আমি র্যাঙ্ক করি, জায়গাটা তৈরি হয়। তো সেই জন্য সেই একটা প্রয়াস তো আছেই, আর বাকি এত যে সুন্দর সমাগমটা করতে পেরেছে শৈলীদি ড্যাফোডিল স্কুল, তো তার জন্য তাদের জন্য একটা বড় সাধুবাদ রইল। একদম থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নামটা একটু শুনতে চাই? দেবাশিস রায়। থ্যাংক ইউ। আর ম্যাডামটা তো আছেনই, ম্যাডামদের সাথে আমি কথা বললামও, আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসুন, কারণ এত ভালো যখন প্রতিভার বিকাশ ঘটানোর একটা সুযোগ। হ্যাঁ অবশ্যই পড়াশোনা তো চলবেই, পড়াশোনার সাথে সাথেও এই সমস্ত আদার্স অ্যাক্টিভিটিস যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু শেয়ারও করে দিন এবং আসুন আপনারা এই স্কুলে, একটু আসুন দেখুন এখানকার কালচার, একটু স্কুলটা সম্পর্কে আপনারা একটু বলে দিন। যারা অনেকেই ভাবছেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসবো, তাদের জন্য কি সবসময় খোলা আছে বা কখন কি অ্যাডমিশন হয়? আমাদের সারা বছর আমরা অ্যাডমিশন করাই। আমরা চাই আপনারা আসুন, বাচ্চাদের অ্যাডমিশন করান, আমরা অ্যাসিওর করছি আপনারা নিরাশ হবেন না কেউ। মহিলা পরিচালিত বলছেন, আপনারা সব মহিলারা মিলে স্কুলটাকে চালিয়ে যাচ্ছেন। ক্লাস কখন হয়, মানে কোন টাইম? আমাদের এমনি নর্মাল টাইম হচ্ছে 9টা থেকে 11:30। আমরা শীতকালে টাইমিংটা একটু চেঞ্জ করে দিই, বাচ্চা তো উঠতে একটু অসুবিধা হয়, একটু চেঞ্জ করে দিই টাইমটা, মানে আধ ঘন্টা লেটে শুরু হয় স্কুল। আচ্ছা, একদম 1.5 বছরের বাচ্চা থেকে দেখলাম লেখা আছে, 1 বছরের বাচ্চা থেকে আমরা স্টার্টিংটা করি। আচ্ছা, 1.5 বছরের বাচ্চা থেকে এখানে অ্যাডমিশন হচ্ছে, ভাবতে পারছেন? এবং তাদের দেখুন, মানে ভেতরের বাচ্চাগুলোকে দেখলেনি একদম, এক একটা 1.5 বছরের বাচ্চা তো আছে বোধহয় দেখলাম, তারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছে, বসেও আছে, সেটাও একটা ব্যাপার, সবার সাথে বসেও আছে ড্রয়িংও করছে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপনাদের, এরকম স্কুল চলুক এবং আপনারাও আসুন। আচ্ছা, অনেকটা আঁকা কমপ্লিট হয়ে গেল, আচ্ছা কোথায় হচ্ছে আশা করছি বুঝা গেছেন ইতিমধ্যে। ড্যাফোডিলস মডেল স্কুল কোথায় আছে আপনারা বুঝে গেছেন? হ্যাঁ, হ্যালো, যারা বয়েজ ওর একের জন্য রেডি হয়ে গেছো তারা প্লিজ ভিতরে চলে এসো। আপনারা অনেকেই দেখছেন বাড়িতে বসে, আমাকে একটু সবাই কমেন্টসে জানান যে কেমন লাগছে এই ছোটদের এত সুন্দর অনুষ্ঠান দেখে। ড্রয়িং কম্পিটিশন, আমাদের ছোটবেলার কথা সবারই আমার মনে হয় মনে পড়ে যায়, একদমই তাই। আমাদের মনে পড়ে ছেলে, মানে যখন আমরাও যেরকম ছোট ছিলাম বিভিন্ন জায়গায় কম্পিটিশন হতো, কখনো স্বামী বিবেকানন্দের জন্মদিনে, কখনো হয়তো 26 জানুয়ারি, 15 আগস্টে তো হতোই হতো, এরকম নানান বিশেষ বিশেষ দিন, এবং 25শে বৈশাখ। হ্যাঁ, কিন্তু এখন না, অনেকটা কমে গেছে, এটা মানতে হবে, কারণ আগে আমরা এত অনুষ্ঠান দেখতাম। হ্যাঁ, এখন অনুষ্ঠান হয় কিন্তু এই ধরনের বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করার খুব কম হয়, আরও হওয়াটা ভীষণ দরকার। এখানে হচ্ছে, খুব ভালো লাগলো, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে এবং বাচ্চারা তাদের প্রতিভাটা বিকাশের সুযোগ একটা পায়, একটা প্ল্যাটফর্ম পায়, এবং সেই সুযোগ দেখতে পাচ্ছি এখানে হয়েছে ড্যাফোডিলস মডেল স্কুলের
তত্ত্বাবধানে, ওনাদের পরিচালনে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে গয়েজুলাইকে কার কারে সেজে আসো চলুন তো দেখি। গয়েজুলাই মানে কে যেমন খুশি সাজো, আগে হতো না স্কুলেও হতো বা বিভিন্ন প্রোগ্রামে হতো, একদম স্পোর্টসের পরেই যেমন খুশি সাজো, হতো আপনাদের স্কুলে জানাবেন। এই দেখুন একদম সেজে চলে এসেছে ছোট্ট নার্স, তুমি কি সেজেছো? নার্স সেজেছো, এই দেখুন এক তোমার এটা কি আছে গলায়? স্টেথোস্কোপ নিয়ে নিয়েছে মাথায়, দেখুন কি দারুণ ইউনিফর্ম পরেছে, হাতে অলরেডি বক্স আছে, মেডিসিনের বক্সও আছে, আর খুব কিউট লাগছে। তোমার নামটা একটু বলে দাও। তানিশ বেনার্জি। খুব ভালো লাগছে কিন্তু তোমাকে, থ্যাংক ইউ বলো সবাইকে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরে বাবা তুমি কি সেজেছো? রাজা, মহারাজ। একটু সামনে সবাই কিছু দেখিয়ে দাও। মহারাজ, এই দেখুন হাতে কি আছে? এটা মহারাজের হাতে কি? এটা কি আছে তোমার হাতে? তলোয়ার আছে। কি করবে এটা দিয়ে তুমি? বদমাশদের বদমাশদের হত্যা করবে? দেখুন কি সুন্দর লাগছে না। তোমার নামটা একটু সবাইকে বলে দাও। তোমার নাম কি? ওকে, মহারাজের নামও আমরা জেনে নিলাম। এই দেখো এখানে, আরে বাবা আমাদের তো জবর। তোমার নাম কি? তোমার নাম কি? কি সেজেছো তুমি? আর্মি ড্রেস। আর্মি সেজেছে, আর্মি ড্রেস পরেছো, বাহ কি সুন্দর সেজেছে দেখুন। আরো অনেকে, তুমি কি সেজেছো? রাধা সেজেছো, বাহ এই দেখুন রাধা সেজেছে, খুব কিউট লাগছে। এরকম আরো অনেকেই বাচ্চা বাচ্চারা সবাই সেজে আসছে, আপনাদেরকে দেখাবো। সেই আবার বলছি, সবাই কিন্তু মনে ফিরে যাবেন হয়তো সেই ছেলেবেলায়, ছোটোবেলায় আপনারা অনেকেই পার্টিসিপেট হয়তো করেছেন, বিভিন্ন কিছু সেজেছেন, কে কখন কি সেজেছিলেন সেটাও কিন্তু মাঝে মাঝে লিখবেন। স্কুলে কখনও নিশ্চয়ই কেউ না কেউ গয়েজুলাইকে পার্টিসিপেট করেছিলেন, কে সেজেছিলেন এবং প্রাইজ পেয়েছিলেন কি না সেই অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করবেন, সঙ্গে থাকুন। ড্রয়িং কম্পিটিশন একদম শেষের দিকে, অনেকের কপি জমা নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে শুরু হবে গয়েজুলাই, যেমন খুশি সাজো। এই স্কুলের অ্যাড্রেস এবং গুগল ম্যাপ লোকেশনটাও আমরা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, যদি কেউ মনে করেন যে আপনার বাচ্চাকে নিয়ে আসবেন বা আপনারা আসবেন, আপনারা কিন্তু আসতে পারেন। কেউ আছে, ক্যাপশনে দেওয়াও আছে। আচ্ছা এখানে দাদা তো আমার স্টুডেন্টসরা আছে, সৌরভ সেনগুপ্ত, আমি কমেন্টস পড়লাম, কমলিকা চ্যাটার্জি বলছেন, দেবদাসদা আমি দেখছি, আচ্ছা আপনার চেনা দেবদাসদা, আচ্ছা খুব সুন্দর বলছেন, সৌরভ দাস কমেন্টস করছেন, একদম ঠিক কথা। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন বাকিরাও একটু কমেন্টস করুন, আপনাদের কমেন্টস পেলে এবং সকাল খুব ভালো লাগে, কমেন্টস পড়তে পড়তে অনেক কিছু দেখানো যায়। চলুন আমি একটি গার্জেনদের কাছেও যাবো। আজকের চারা গাছ ভবিষ্যতের বৃক্ষ, একদম আজকের চারা গাছেরা এবং ভবিষ্যতের বৃক্ষ, এই সমাজের বৃক্ষ, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। তারা হ্যাঁ আজকে কিন্তু পার্টিসিপেট করেছে অনেকেই, অনেকেই আবার ভয়ও পায়, কিন্তু এই ভয় থেকে পেরিয়ে আসার একটা ভালো জায়গা এগুলো, তাই না? তো এরকম নানান রকম প্রোগ্রামে পার্টিসিপেট করা, কোথায় আছে বুঝে গেছেন আপনারা, পরে অনেকে জয়েন করেছেন, যদি কোনো রকম কিছু জানার থেকে কভারেজ করুন। আমরা একদম আপনাদেরকে একটা ছোটোদের অনুষ্ঠান দেখাচ্ছি বলতে পারেন, এবং কী সুন্দর সুন্দর সব সেজে এসেছে দেখুন বাচ্চারা। আরে বাবা, এ তো গাছ সেজে এসেছে, গাছ সেজে এসেছে, বা এক একজন এক এক রকমের সাজছে, একটি গাছ একটি প্রাণ, খুব সুন্দর সেজেছে দেখুন, বাহ কি সুন্দর লাগছে। তোমার নাম কি? হ্যালো তোমার নাম কি? কি সেজেছো তুমি? ও ভাবছি আমি কি বলবো ক্যামেরার সামনে, খুব কিউট। তোমার নাম কি? দেবাঙ্কুর, দেবার্গ, হ্যালো দেবার্গ, খুব সুন্দর সেজেছে গাছ, সেজে একদম দাঁড়িয়ে, গাছ তো কথা বলে না ওই জন্য কথা বলছে না। আচ্ছা আমি এখানে যে স্টুডেন্টসরা দেখতে পাচ্ছি, অনেকে অনেক স্টুডেন্টসরা তো আছে, কিন্তু বেশ কিছু স্টুডেন্টস আছে
যারা এখানে পার্টিসিপেট করেছে, একসময় হয়তো এই স্কুলে পড়তো, সেরকমই এক স্টুডেন্টসের মায়ের কাছে আমি যাচ্ছি। এক স্টুডেন্ট ছিল আপনার ছেলে? হ্যাঁ, আমার মেয়ে, হ্যাঁ আমার রিয়াংশিকা হচ্ছে আমার মেয়ে, আমি সুদীপা। আমার মেয়ে এক বছর এখানে ছিল, কিন্তু এই ব্রাঞ্চে না, ও ছিল ছোয়ানপুর ব্রাঞ্চে। তো স্পেশাল কেয়ার যেটা হয় আর কি, অতটুকু বাচ্চাকে আমি ছেড়ে দিয়েছিলাম। তো আমি এটুকুই বলবো যে আমি যেটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি স্পেশাল কেয়ার আমি পেয়েছি। মানে এখন আমি বলতে পারি যে এখন আমি এক বছর পুরো ফ্রি। মানে ও নার্সারিতে ছিল, বাট এলকেজির মানে মোটামুটি ও রেডি, ঠিক আছে। তো এটা শুধুমাত্র ম্যামদের জন্যই হয়েছিল। তো সত্যি মানে খুব স্পেশাল রিয়াংশিকা দে। আচ্ছা, রিয়াংশিকা এখন কোন ক্লাসে পড়ে? এখন ডিএভিতে আছে, ও নার্সারিতেই আছে। ওটা প্রি নার্সারি ছিল, এটা নার্সারিতে আছে। আচ্ছা, তার মানে আপনার অভিজ্ঞতা খুব ভালো বলছেন এই স্কুলে। একদম একদম, আমি সবাইকেই বলবো যে কেউ যদি মনে করছেন যে বাচ্চাকে একটা স্পেশাল কেয়ার দিয়ে জাস্ট ফার্স্ট স্টার্টিংটা করবেন, মানে অভ্যেস, যেটা আমি স্কুল যাব টাইমে একটা টিফিন খাওয়া বা যেটাই অভ্যেস থাকে, তো আমি বলবো ড্যাফোডিল ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার মতে আপনার নাম সুদীপা দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝে গেছি, মানে এই স্কুল সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই, আমরা দেখাচ্ছিও তাদের অ্যাক্টিভিটিস। ভীষণ ভীষণ হেল্পফুল, কেয়ারফুল, মানে কোনো কিছু হলে ফোন করে জানানো, বারবার করে ইনফর্ম করা, মানে মানে সব দিক ঠিক আছে, মানে আমি প্রচন্ড স্যাটিসফাইড। স্কুলের লোকেশনটাও খুব ভালো, তাই না? এমন একটা পজিশনে আছে। আমি 54 ফুট ব্রাঞ্চে মেয়েকে পড়িয়েছিলাম, বাট ওই ব্রাঞ্চও একদম সুন্দর লোকেশনে, তপবন ক্লাবে। আচ্ছা, সুন্দর লোকেশন, প্রোগ্রাম, মানে অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো। আচ্ছা, আমি অনেকদিন ধরেই আর কি এর সাথে জড়িত, আর কি স্কুলের সাথে জড়িত। তো আমার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যদি কেউ মনে করছেন যে বাচ্চাকে মানে ফার্দার ইয়ের জন্য, যে একটু অভ্যেসের জন্য দেবেন, আমি বলবো যে মানে নিশ্চিন্তে দিতে পারেন আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনার ফিডব্যাক পেয়েও ভীষণ ভালো লাগলো। সত্যি স্কুলটা ভীষণ ভালো, পরিবেশটাও খুব ভালো, আর আমি তো বাচ্চাদেরকে দেখেই আপনারা বুঝতেই পারছেন সবাই যে তারা কী সুন্দর ড্রয়িং করছে, মন খুলে আঁকছে, তাদেরকে একদম সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলা যায় আর কি স্কুলটাতে। আর এখন এই যে কপিগুলো জমা নিয়ে নেওয়া হচ্ছে, এরপরে সব আস্তে আস্তে সেজে সেজে দাঁড়াচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি ওনারা কী সেজেছে, রাম নাকি শ্রীরাম, শ্রীরাম সেজেছে। এই দেখুন সব এক একজন সেজে সেজে আসছে। এবারে গার্লস উই লাইক এর কম্পিটিশন শুরু হবে, তার সাথে ফ্যাশন শো। এই তুমি কি সেজেছো তুমি? হ্যালো, তোমার নাম কি? এত ছোট না, খুব বাচ্চা বাচ্চা একদম সবাই। আচ্ছা তুমি কি সেজেছো, কি সেজেছো তুমি? তোমার নাম বল, হোয়াটস ইউর নেম? হ্যালো হ্যালো, তোমার নাম কি, তুমি কি সেজেছো, কি সেজেছো তুমি? দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে না তোমার, নিজেকে ভালো লাগছে? একদম ছোট ছোট, একদম কচি কাচেদের। হ্যাঁ, ইস্পাত ক্লাবের কিন্তু একটা বহুত বড় ইতিহাস আছে, তাই? আচ্ছা, ইস্পাত ইস্পাত অ্যাথলেটিক ক্লাব আমাদের 1986 সালে ক্লাবের প্রতিষ্ঠিত হয়, এবং আমাদের ইস্পাত ক্লাব দুর্গাপুরে সবথেকে বড় প্রোগ্রাম করেছে, যেটা হচ্ছে আপনার অল ইন্ডিয়া ম্যারাথন করেছি আমরা এখানে, যেখানে আমাদের পিটি উষা এসেছেন এই 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 মাঠে দুর্গাপুর। আমরা করেছি 87 88 প্রতি বছর আমাদের ম্যারাথন নেব। তো আমাদের দুর্গাপুর ক্রিয়া ও সাংস্কৃতিক উৎসব আমাদের করা আজ সেই সময় থেকে, এবং আমাদের 7 দিন ধরে নানা রকম অনুষ্ঠান হয়, বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা গান, নাচ, ছবি আঁকা থেকে শুরু করে, এবং আমাদের এখানে লাস্টের দিনকে আমরা 21.5 কিলোমিটার ম্যারাথন করি, হাফ ম্যারাথন। আচ্ছা, হাফ ম্যারাথন করি, এবং আমাদের এখানে এমিল ডানা জেটোপেক, পিটি উষা, সাইনি আব্রাম, তারপর আমাদের যে কপিল দেব, সৌরভ গাঙ্গুলি সব আমাদের এই মাঠে এসছে, এবং ঝুলন গোস্বামী, এবং যতীনময় শিকদার, বুলা চৌধুরী, এবং অলিম্পিয়ান যত আছে আমাদের ইন্ডিয়াতে, সমস্ত অলিম্পিয়ানরা কিন্তু আমাদের এই ক্লাবে এসছে, এবং প্রতি বছর আমাদের প্রোগ্রাম, এবছরও আমরা প্রোগ্রাম করছি। অ্যাথলেটিক ক্লাবের ভীষণ নামও আছে দুর্গাপুরের মধ্যে, এবং এবছরও আমরা ফেব্রুয়ারি মাসে আমরা দুর্গাপুর ক্রিয়া ও সাংস্কৃতিক উৎসব করতে চলেছি, এবং আশা করছি আমাদের এবছরও কেউ না কেউ আসবে সেরকম নাম করা কোনো ডিগনিটারিস, এবং 7 দিন ধরে আমাদের দুর্গাপুরে নানান জায়গায় নানা রকম উৎসব হবে। আচ্ছা, এবং সেইটা আমরা যেমন বাচ্চাদের ছবি আঁকা থাকবে, ড্রয়িং কম্পিটিশন, তারপর হচ্ছে নাচ গান,
স্পোর্টস অ্যাক্টিভিটিস, লাস্টের দিনকে আমরা ম্যারাথন করে আমরা শেষ করবো, এবং তার জন্য আমরা এখন থেকে প্রস্তুত নিচ্ছি। খুব ভালো, ঠিক আছে। সেই জন্য আগে থেকে সবাইকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমরা আগামী দিনে এই জিনিসটা আবার করতে চলেছি। একদম একদম, খুব ভালো, সত্যি খুব ভালো ক্লাব, এবং ক্লাবে এই সমস্ত উদ্যোগগুলো নেওয়া ভীষণ দরকার, কারণ একদম বাচ্চা থেকে শুরু করে সবার জন্য প্রতিভার একটা বিকাশ হোক, বিকাশের জায়গা একটা হয়, একদমই তাই। থ্যাংক ইউ দাদা। আচ্ছা শুনুন, আমি একটু যারা বাকিটা সেজে আসছে আমি একটু দেখিয়ে দিই, অনেক কিছু মেসেজ দিচ্ছে। হ্যাঁ প্লিজ বলুন। আমরা অনেকক্ষণ থেকে সয়েলি ম্যামের নাম করছি, অ্যাকচুয়ালি সয়েলি ম্যাম কিভাবে আমাদের সাথে যুক্ত সেটা একটু বলতে আমাদের বাকি। হ্যাঁ ম্যাম, আমাদের 54 ফিট ব্রাঞ্চে, ওনার অনেক ব্রাঞ্চ আছে, ওখানে ম্যাম ডান্স শেখান, হ্যাঁ আমাদের মেয়েরাও শেখেন ম্যামের কাছে। ম্যাম ফুলি আমাদের স্কুলের সাথে যুক্ত এই কারণেই, ম্যাম ওখানে পুরো আমাদের সংস্কৃতি। আমার কাছে ওরা এমনি নর্মালি ওদের বাচ্চারা, আমার কাছে এমনি ডান্স শেখে ওদের বাচ্চারা, ওরা আমাকে এসে বলল যে ম্যাম যদি কোনোভাবে আপনার ব্যানারে আমাদের একটু কোঅপারেশন হয় তো আপনি কি কোনো মানে চার্জেস, বলছি একদমই ওই কথা বলো না, তোমরা একটা সংস্থা চালাচ্ছ, আমি অবশ্যই আছি পাশে। আর আমাদের এই একদম তপন কাকু, আমরা এইটুকু থেকে আমরা দেখছি, একটুখানি এসে আমার পাশে এসো, মানে ভীষণভাবে সাপোর্ট আমাদের ডান্স ক্লাসের বলুন বা আমাদের এই এনাদের সংস্থার বলুন, আমাদের ভীষণভাবে সাপোর্ট পাই ওনার কাছ থেকে, মানে উনি ছাড়া তাই তো নাকি, মানে সব রকম আমরা অচল, ওনাদের ছাড়া আমরা অচল সব সময়। ভালো লাগে দেখুন কোন জিনিস, মানে সবসময় তো মানিচারি পাত দিয়ে সবকিছু জাজমেন্ট করা যায় না, সবসময় তো আমরা তো যে যার কর্মে আমরা উই আর আর্নিং, আমরা তো আর্ন করছি, বাট কিছু জিনিস আছে করে আনন্দ পাওয়া যায়, সেই পাটটায় যদি ওদের সাথে থাকা যায়। আর এরকম মানুষদের আমাদের ক্লাব সেক্রেটারি একটু আসুন এখানে, এই সবার হেল্প নিয়ে যদি আমরা এনাদের পাশে দাঁড়াতে পারি তো আমাদের সাপোর্ট আছে যে কোনো ওয়েজেই, এইটুকুই আমাদের বলার। আর কিছুক্ষণের মধ্যে ওদের মধ্যে তো বয়েজ ইউ লাইক কম্পিটিশন শুরু হবে, একদম ছোট্ট বাচ্চারা চলে এসছে তো আমাকে ওনারা জাজমেন্টের জন্যও বলেছে, তো দেখা যাক আমরা যতটা পারছি, কেন ওদের এক্সামও আছে বাচ্চাদের, শুনছি সব কাল থেকে এক্সাম আছে, তো আমরা যতটা আর্লি পসিবল আমরা শুরু করার চেষ্টা করে দিচ্ছি। তো আমাদের একটা ওয়ার্কশপও আছে 15th, আপনাদেরও জানাবো সেই বিষয়ে, তো সব কিছু নিয়ে আশা করি এরা আরও এগিয়ে যাক, আমার শুভকামনা রইল তোমাদের জন্য, ভালোভাবে আরও এগোক, আরও প্রত্যেক বছর বছর কম্পিটিশান হোক, ভালোভাবে তোমরা আরও এগিয়ে নিয়ে যাও, আমাদের সাপোর্ট একদম আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চন্দ্রা একটু এরপরে হচ্ছে গয়েজ ইউ লাইক কাম প্যাসেঞ্জার যে প্রোগ্রাম সেটা এবারে শুরু হবে, তাই তো, এবং বাচ্চারা দেখতে পাচ্ছি এক এক করে সবাই এসে পড়ছে, সবাই চলে এলেই কিন্তু সেই কম্পিটিশন শুরু করে দেওয়া হবে, এবং এটার জন্য কালকেও আমরা একটা পোস্টার আপনাদেরকে পাবলিশ করেছিলাম যে যদি কেউ চান যোগাযোগ করতে পারেন, কারণ এখানে কম্পিটিশন হচ্ছে শুরু আজকে, সেটার জন্য আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। চলুন আমি একটু দেখিয়ে দিই, বাচ্চারা সব ওখানে সেজে বসে আছে, ড্যাফোডিলস মডেল স্কুলের স্টুডেন্টসরা। কেউ সেজেছে নার্স, কেউ সেজেছে রাজা মহারাজ, গাছ সেজেছে একজন, আর্মি সেজেছে, এবং পুলিশ, আরে বাবা স্পাইডারম্যান, স্পাইডারম্যানকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ স্পাইডারম্যান সেজেছে, ওই দেখুন একদম বসে আছে স্পাইডারম্যান সেজে। আর তুমি কি সেজেছো বলে দাও, কি সেজেছো বলো, এটা সত্যি সত্যি মাথায় চুল নেই, বলো কি সেজেছো, বলো আপনি ওনার। আচ্ছা মা সাজিয়েছে নাকি, আপনি সাজিয়েছেন, এই দেখুন খুব সুন্দর সাজিয়েছে, তো একদম ব্রাহ্মণ সাজিয়েছেন, বামন বামন একদম বিষ্ণুর অবতার, বিষ্ণুর অবতার দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু, ভীষণ কিউট, এবং চুলটাও এমনভাবে লাগিয়েছে না, ফল চুলটা পুরো অরিজিনাল লাগছে। আর আমি তোমার কাছে যাই, তুমি কি সেজেছ, স্মার্টফোন, স্মার্টফোন যা যার মধ্যে আছে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছু, ওয়াও, কি বোঝাতে চাইছো তুমি এটার ব্যাপারে? আমি বোঝাতে চাইছি যে এইসবে অ্যাডিক্টেড হওয়া ভালো না, আমাদের স্মার্টফোনে অনেক আরো ভালো ইউজ আছে, ওগুলোর জন্য ইউজ করা উচিত। আচ্ছা
স্মার্টফোন ইউজ করো কিন্তু ভালো কাজের জন্য ইউজ করো, একদমই তাই। দেখুন একদম স্মার্টফোন দেখতে পাচ্ছেন। ওকে, ডু নট ইউজ মোবাইল মোর, ডোন্ট বি লেজি, ডোন্ট প্লে গেমস, ডোন্ট বি স্টিল অ্যাট হোম। ওয়াও, কোনটা করবেন মোবাইল নিয়ে কোনটা করবেন না, সুন্দরভাবে একদম ক্ল্যারিফাই করেছে দেখুন, পুরো পরিষ্কারভাবে। কিন্তু একদম তাই, মোবাইলটাকে ইউজ করব আমরা সবাই, স্মার্টফোন ইউজ করব কিন্তু কাজে করব, সেই মেসেজই দিচ্ছে কিন্তু। এরকম নানান রকম সেজে নানান রকম মেসেজ দিচ্ছে, সোশ্যাল মেসেজ দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা। রেনবো, আমি একটু রেনবো দেখিয়ে দিই, একটু রেনবো ওইদিকে তাকো। ওয়াও, রেনবো সেজেছো তুমি, কালারফুল, মাই গড, দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর ড্রেসটাও পরেছে এবং ভীষণ কিউট। এরকম প্রত্যেকটা বাচ্চা নানান রকম সেজে এসেছে। চলুন, যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। আমার মনে হয় অনেকের সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, একদম স্কুলে গিয়ে অনেকেই পার্টিসিপেট করেছিলেন স্পোর্টসের শেষে। আমাদের স্কুলে এটা হতো আগে, যেটা একদম স্পোর্টসের শেষের দিন, হয়তো দু তিন দিন ধরে চলছে স্পোর্টস, নানান রকমের খেলা, শেষের দিন লাস্ট প্রোগ্রামই থাকতো এটা। গয়েজ ইউ লাইক, মানে যে যেমন খুশি সাজো, কেউ সাজতো বিভিন্ন কিছু, ভিখারি সাজতো, যীশুখ্রিস্ট সাজতো, কচ্ছপ কাছিম সেজেছিল, এবং এরকম নানান রকম কিছু সেজে সোশ্যাল মেসেজ দেওয়া, যেমন শে বার্থ, বা এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ট্রি সেজেছে, মোবাইল এখানে সেজেছে। তো তখন তো এত মোবাইলের চল ছিল না, যদিও তো খারাপ এফেক্ট হয়তো ছিল না, তো মোবাইলটা খুব কম ব্যবহার করা হতো, কিন্তু এই এখনকার সময় হিসেবে আবার বাচ্চারা কী সুন্দর সাজছে, কেউ স্পাইডারম্যান সেজেছে, এবং কৃষ্ণ রাধা, এই সমস্ত রাজা থেকে শুরু করে আরও অনেক কিছু ক্যারেক্টার, সেগুলো তো আছেই। আপনাদেরও আমার মনে হয় এরকম অনেক অভিজ্ঞতা আছে স্কুলে, যে আপনারাও হয়তো কখনো সেজেছেন, বা আপনারাও দেখেছেন খুব ভালো লাগতো আপনাদের ওই সময়ে। তো আপনারা একটু সবাই আপনাদের মতামত জানাবেন, একটু দেখি কে কে কমেন্টস করছেন। আর এই প্রোগ্রামটা এখনই শুরু হয়ে যাচ্ছে। এক একজন করে আসছে একদম সেজে রেডি হয়ে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, আর্মি, পুলিশ, জওয়ান, হ্যাঁ, মানে এক একজন এক এক রকম সেজে আসছে। ডেপুলিস মডেল স্কুলের প্রোগ্রাম, ছিল স্টুডেন্ট, এখন কোন স্কুলে পড়ে? আচ্ছা, নাম কি? শাগনিকা। শাগনিকা এখন কার্মেল স্কুলে পড়ে, কিন্তু একসময় এই ড্যাফোডিলসে পড়তো, তাই তো? তো আমি একটু জেনে নিই মায়ের কাছে একটু কেমন অভিজ্ঞতা এই স্কুল সম্পর্কে। এই স্কুলে সব মিসরা সত্যি খুব ভালো, এখানে স্টুডেন্ট আরো বাড়ুক, আমি চাই যে আরো বাড়ুক, আরো বড় হোক ড্যাফোডিল, আর যদি অনেকগুলো ক্লাস থাকতো ভালো ভালো হতো, আরো যদি বেশি দিন হতো তাহলে ভালো হতো। শাগনিকা এখনো মিস করে এই স্কুলটাকে, এই ভালোবাসা আর যত্নের জন্যই হয়তো মিস করে ও স্কুলটাকে। তো এখনো চাই ও এখানে আসতে, কিন্তু কিছু এখন অপশন নেই, মিসের স্কুলটাতে এর থেকে বড় নয়, এবার আমাদের কানমেলে ওই জন্যই যেতে হয়েছে। আচ্ছা, কারমেল স্কুলে এখন পড়ছে, এখন কোন ক্লাসে? কেজি ওয়ানে পড়ে। দেখুন, তো এক সময় এই স্কুলে পড়তো এক্স স্টুডেন্ট, আর আজকে কিন্তু পার্টিসিপেটও করছে গয়েজ ইউ লাইক প্রোগ্রামে। হ্যালো, তোমার স্কুলটা ভালো লাগে? খুব ভালো লাগে না? তুমি এখানে পড়তে আগে কি বলছি, দেখো দেখো কি বলছে, দেখো তুমি এখানে পড়তে স্কুলটাকে মিস করো, মিস করে স্কুলটাকে। ওকে, মিসদেরও মিস তো করবেই, মিস এত ভালো প্রত্যেকেই। একদমই তাই, যারা স্কুল থেকে গেছে বাচ্চা বাচ্চাদের মনেও কিন্তু স্কুলটা সম্পর্কে মায়া,
টান এগুলো তো আছেই। আচ্ছা এই দেখুন, বাচ্চাদেরকে একটু দেখিয়ে দিই সামনে, যারা সেজে বসে বসে গল্প গুজব করছে কে কী সেজেছে, কে কী করবে, আর চুপচাপ কেউ বসে আছে, একজন তো গাছ সেজে একদম চুপচাপ বসে আছে, কথা বলছে না কারণ গাছ কথা বলে না। তো ড্যাফোডিলস মডেল স্কুল কোথায় আছে আপনারা বুঝে গেছেন, এটা আছে দুর্গাপুরের অশোক এভিনিউ এ জোনে, এবং অবশ্যই ইস্পাত অ্যাথলেটিক ক্লাব একই সাথে আর কি এখানে এই স্কুলটা চালিত হয়। আর আপনাদেরকে আমি যেটা দেখানোর জন্য এসেছি, একদম আজকে যে প্রোগ্রামটা চলছে ড্যাফোডিলস মডেল স্কুলের ছোট ছোট কচি কচি বাচ্চারা, তারা দেখলেন আপনারা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, এরপরে শুরু হবে যেটা যেমন খুশি সাজো কাম ফ্যাশন শো ডান্স কম্পিটিশান এগুলো হবে। তো এই সব কিছু নিয়ে স্কুলটা কিন্তু বেশ ভালো লাগলো আমাদেরও এসে, আমি যেটা বললাম যে ছোটোবেলাকার কথাগুলো হয়তো আপনাদেরও মনে পড়ে গেলো ভিডিও দেখে। আর ওই অপোজিটে আছে দেখুন একটা দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দিরে অনেকে সাজছে, চলুন তো একটু দেখে আসি বাচ্চারা কী সাজছে। গাইজুলাইকের জন্য না এখানে বাচ্চারা সাজছে, অনেকে ভেতরেও সাজছে এখানেও, কিন্তু ঠিক দুর্গা মন্দিরটা যেহেতু রাস্তা সেফ ড্রাইভ সেফ লাইফ সিগনাল সেজেছে একজন, এই দেখুন, এবং হেলমেট পরে, একদমই তাই, খুব ভালো মেসেজ দিচ্ছে কিন্তু, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে চারিদিকে, হেলমেট পরছে না অনেকেই, অসচেতন অসচেতনভাবে থাকছে এবং তাতেই ঘটছে দুর্ঘটনা। দেখুন একদম সিগনাল সেজে এবং তার সাথে সেফ ড্রাইভ সেফ লাইফের প্ল্যাকার্ড হাতে নিয়ে খুব সুন্দর সেজেছে, অবশ্যই হেলমেট পরবেন সেই মেসেজও কিন্তু দিচ্ছে। তোমার নাম কি? পুনম ভঞ্জ। তুমি কি সেজেছো? সেফ লাইফ। আচ্ছা সেফ ড্রাইভ সেফ লাইফ, তাই তো? বাহ খুব সুন্দর কিন্তু সেজেছো। তুমি এই স্কুলের স্টুডেন্ট? কোন স্কুলে পড়ে এখন? পূর্ণানন্দ বিদ্যা মন্দির। আচ্ছা আর তুমি কি সেজেছো? রানার? হ্যাঁ আমি রানার। রানার সেজেছো? হ্যাঁ। তোমার হাতে কি এটা? লাঠি। আর এটা? হারিকেন। 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 তুমি কি করো, তোমার কি কাজ? চিঠি বিলি করে। চিঠি বিলি করে রানার। তোমার আসল নাম আরেকবার বলো। হ্যাঁ তোমার আসল নাম কি? তোমার নাম বলো। তোমার নাম কি বললে? দত্তিমান পেট। ওকে খুব কিউট লাগছে। তো রানার এখন ছেড়ে দিই রানারকে, কারণ রানার তো এখন চিঠি বিলি করবে, কিন্তু পেছনে কি লেখা আছে একটু দেখিয়ে দিই। রানার ছুটেছে, এই দেখুন রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানারের কিন্তু হাতে আছে লন্ঠন হ্যারিকেন, আর এই হাতে দেখুন ঘন্টাও কিন্তু আছে, ঘন্টাও দিয়ে দিয়েছে, আর এখানে আছে চিঠি, এই ঝুলির মধ্যেই রানারের আছে চিঠি, খুব সুন্দর সেই রানার। এখন আর দেখা যায় না, এখন তো সব হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, মেসেজ চলে যায়। আচ্ছা তুমি কি সেজেছো? প্লাস্টিক। আচ্ছা সে নো প্লাস্টিক। প্লাস্টিক কেন ইউজ করবো না আমরা? কি হয় প্লাস্টিক ইউজ করলে? আচ্ছা পলিউশন হয় তাই না? একদম ভীষণ পলিউশন হয়, একদমই তাই, পুরো প্লাস্টিক একদম ইউজ করা যাবে না, বলেই দিচ্ছে প্লাস্টিক নিজেই, সে নো প্লাস্টিক, একদমই তাই, প্লাস্টিক বর্জন করুন, এরকম খুব ভালো একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে। তোমার নাম কি? প্রত্যুষ সমলদল। বাহ খুব ভালো সেজেছো, থ্যাংক ইউ। এবারে একদম চলে যেতে হবে ওখানে, তাই তো তোমাকে? আচ্ছা তুমি কি সেজেছো? স্টপ চাইল্ড লেবার। কি করছো তুমি, হাতে এটা কি আছে? খড়নি। আচ্ছা আর পিঠে ব্যাগ? হ্যাঁ একদমই তাই, মানে চাইল্ড লেবার স্টপ করতে হবে, বাচ্চা শিশু শ্রমিক বন্ধ করুন, শিশু শ্রম যাতে শিশু শ্রমিক না দেখতে পায়, সেটাই আমাদের মানে ওনার ওর মেসেজ আর কি। আর খুব সুন্দর সেজেছে, শুধু কাজ নয়, কাজ করলে হবে না এরকম, মানে শিশু শ্রমিক হলে হবে না, পিঠে ব্যাগ নিয়ে স্কুল যেতে হবে, সেটাই বোঝাতে চেয়েছে, খুব সুন্দর সেজেছে প্রত্যেকটা বাচ্চা, কিন্তু দারুণ দারুণ মেসেজ দিচ্ছে। মানে আরও সামনে যাব, আরও অনেক দেখতে পাবো, আর bengal.com থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আপনারা, এক একটা বাচ্চা এক এক রকমের সাজছে, এক এক রকমের মেসেজ দিচ্ছে। কি হচ্ছে?
শিশুশ্রম, সত্যি এখনও অনেক বাচ্চারা কিন্তু আছে চারিদিকে যারা দেখতে পাই পড়াশোনা ছেড়ে তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে বাবা মারা, এরকম আছে অনেকে। কিছুদিন আগেই দীঘাতে আপনারা দেখেছিলেন একটা বাচ্চা, সে কানের বিক্রি করছে এবং বলছে আমাকে স্কুলে ভর্তিই করেনি। শিশু শ্রমিক বন্ধ হওয়া দরকার, তাদেরকে পড়াশোনা করানো দরকার, এবং অনেক বাচ্চা আছে অন্ধকারে। দাদা ভালো, শেখ আরিফ বলছেন, রীতা মালিক বলছেন কোথায় এটা? এটা দুর্গাপুর এজোনে, দুর্গাপুর এজোনের অশোক এভিনিউ আছে না ওখানে, ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের ঠিক একই সাথে একটা স্কুল আছে, ড্যাফোডিলস মডেল স্কুল, ওখানকার প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে আর কি, প্রত্যেক বছরই হয়। আচ্ছা কোথায় এটা বুঝতে পেরেছেন আশা করছি, এবার অ্যাড্রেসটা বুঝে গেছেন। আমি অ্যাড্রেস যদিও বাড়ি থেকেই দেখালাম, এমন কেউ আছো যার নাম এন্ট্রি হয়নি? বাচ্চাদেরকে স্কুলে পাঠান, বাচ্চাদেরকে শ্রমিক বানাবেন না, একদমই তাই, শিশু শ্রমিক, তার উপরে একটা দারুণ মেসেজ। এই যে আমি একটু আগেই দেখালাম, সেভ ড্রাইভ সেভ লাইফের ওপরে সুন্দর সেজেছে, সে নো প্লাস্টিক, দারুণ মেসেজ। এইখানে আমি একটু দেখে নিই কী সেজেছে, তুমি কী সেজেছ? বহুরূপি সেজেছে, আরে বাবা বহুরূপি, কি কিউট লাগছে দেখুন, একদম অন্য রকম সেজেছে কিন্তু বহুরূপি। তুমি কী সেজেছ আর্মি? এদিকে দেখো কী সেজেছ, সবাই নিজের মতো করে খুব সুন্দর সেজেছে। আর একটু দেখি কার কার, মানে কাদের আমি এখনও দেখাইনি, এখনও অনেকেই আছে যাদেরকে আমি দেখাইনি। এই দেখুন তার মধ্যে স্টপ চাইল্ড লেবার, আরও একজন বাচ্চা, এই দেখুন পড়াশোনা করান বাচ্চাদের, শিক্ষা দিন বাচ্চাদের, শ্রমিক বানাবেন না বাচ্চাদের, স্টপ চাইল্ড লেবার, হাতে কাপ কেটলি। তো এবারে এই কম্পিটিশনটাও শুরু হচ্ছে জানেন তো, এই যে যেমন খুশি সাজো, ড্যাফোডিলস মডেল স্কুলের আজকের প্রোগ্রাম কিন্তু একদম অন্য রকমের হয়েছে এবং খুব ভালো লাগছে সবার। আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগছে, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটা একটা শেয়ার করে দেবেন। বাচ্চাদের এত ভালো প্রোগ্রাম তো সবাই যেন দেখতে পায়, সবার কাছে নোটিফিকেশন যেন পৌঁছে যায়।
এদিকে ডাক্তার আছে, নার্সও আছে, ডাক্তার আছে, সব আছে এখানে। ফ্যাশন শো বাচ্চাদের, গার্লস উইল লাইক কাম ফ্যাশন শো। কে কি সেজেছে সেটা তো দেখালাম আমি আপনাদেরকে। এরপরে তাদের ফ্যাশন শো শুরু হচ্ছে। হ্যাঁ, এইরকম সেজে ফ্যাশন শো। হ্যালো, হ্যালো প্যারেন্টসরা একটু কাইন্ডলি প্লিজ একটু সরে যান, বাচ্চাদেরকে একটু একা ছেড়ে দিন। আচ্ছা, নামগুলো একটু বলছি, একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন। অদ্রিক দাস, অয়ন কুমার, অংশিকা গুহর, দাশিত কুমার, দেবার্গ লাহিড়ি, ইশ্রিত দাস, রুদভি রঞ্জন, শ্রেয়জিৎ চৌধুরী, শিবম মল্লি, তানিশি ব্যানার্জি, আরাধ্যা মণ্ডল, দেবজ্যোতি হাজরা, ঋষিকা, ঋতিশা হেমব্রম, দেখুন কি কি সেজেছে সব বুঝতে পারছেন আশা করছি। আমি দেখালাম এত কিছু, তো এবারে ওদের ফ্যাশন শো এর পালা। বাচ্চাদেরকে একটু দেখাবেন, আপনারা যারা দেখছেন বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও দেখাবেন, ভালো লাগবে ওদের। জ্যোতিষ্ময় বীর, অনিক মোদক, পুনম ভঞ্জা, দৃষ্টিস্মিতা সন, রিয়া সেন, রিয়াংশিকা দে, অদ্রিকা সরকার, তনয়া রয়, প্রাঞ্জন পাল, সবাই মিলিয়ে নিয়েছেন। পার্টিসিপেন্টসদের নাম অ্যানাউন্স করা হয়ে গেল, এরপর তাদের ফ্যাশন শো এর পালা। Jumba, 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 Jumba
কেমন লাগছে সবাইকে জানান, এত ভালো ফ্যাশন শো বাচ্চাদের, একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন মাঝে মাঝে প্লিজ, একটু লাইক, লাইক তো একদমই দিচ্ছেন না, প্লিজ একটু করুন যাতে বাচ্চাদের প্রোগ্রামগুলো আরো অনেক দূর অব্দি পৌঁছয়, শেয়ার করে পাশে রাখবেন। দারুণ না স্পাইডারম্যানকে কেমন লাগছে? ওয়াও, সবাই কিন্তু খুব ভালো সেজেছে। দারুণ দারুণ, রাম সেজেছে, রামের টিমটা পড়ে গেছে, এত ছোট সবাই, বামুন, এই দেখো বিষ্ণুর অবতার। কি কিউট সেজেছে, এরপর মহারাজ, রাধা, আর পুলিশ অফিসার, আর্মি, সব সেজেছে, সবাই এত ভালো ভালো সেজেছে না, খুব সুন্দর। দেশ
খুব সুন্দর, খুব সুন্দর না, দারুন বাচ্চাদের। হাই দাদা, অর্ক চক্রবর্তী বলছেন, হ্যালো, হ্যাঁ লাইভে জয়েন করছো, থ্যাংক ইউ আবার, অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের ফ্যাশন শো কেমন লাগছে সবার? তাও একটু অন্য রকম ভাবে, কি কিউট সবাই। ড্যাফোডিলস মডেল স্কুলের দারুণ অনুষ্ঠান আপনারা দেখলেন, ড্রয়িং কম্পিটিশন হলো, তারপরেই হলো গাইজ উইল লাইক কাম ফ্যাশন শো। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা আছে দুর্গাপুরের অশোক এভিনিউতে। এই যে আপনারা প্রোগ্রামগুলো দেখলেন, আজকে যে কম্পিটিশনগুলো দেখলেন, এই কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা করা হবে ফেসবুকের পেজের মাধ্যমে। ড্যাফোডিলস মডেল স্কুলের নিজস্ব যে পেজ আছে সেই পেজে আপডেট দেওয়া হবে কে কি হয়েছে বাচ্চারা, এবং এই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে যেমনটা ম্যাডাম বললেন 15th December। কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com এর সাথে থাকবেন, পেজটাকে একটু ফলো করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন। বাই বাই সবাইকে।